हेलो एवरीवन, वेलकम टू माय न्यू ब्लॉग। আর এখন জানেন কটা বাজে? 11:44। এস 11:44 ঘড়ি দেখে বলিনি, এটা দেখে বলেছি। 11:44 রাত্রিবেলা, 11:44 দেখুন আমার ব্যাগ প্যাক হয়ে গেছে, আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, পূজোতে বাড়ি যাব। ও মাই গড, আমি ভীষণ এক্সাইটেড, ভীষণ ভীষণ পরিমাণ এক্সাইটেড। আপনারা যারা বাড়ি যাওয়ার জন্য এক্সাইটেড, তারা অবশ্যই অবশ্যই নিচে কমেন্টে জানান যে বাড়িতে, পুজোতে বাড়িতে ছাড়া ভালো লাগে না, তাই না? তো আমার ব্যাগ রেডি, দেখেন একটা ব্যাগ হয়েছে, দুটো ব্যাগ হয়েছে, তিনটে ব্যাগ হয়েছে, ওদিকে একটা হয়েছে, চারটা ব্যাগ হয়েছে। আমার মোটামুটি কম ব্যাগে হয় না, আমার সব জিনিস লাগে আর কি। তো আমি বাড়ি যাচ্ছি, কি কি হচ্ছে পর 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 আমার ট্রাভেলের এভরি আপডেট এখন দিতে থাকবো, তাহলে সাথে থাকুন। এই বেরোলাম, এখন বাজে 12:05, বেরিয়ে গেলাম। আর এই যে কাজল দা, কাজল হাই লো লো হাই লো হাই না লো, মামা আমাদেরকে সুমল দা নিয়ে যাচ্ছে, একদম সুন্দর। এই আমরা বেরিয়ে গেলাম। এখানে দেখানো হচ্ছে কাজল দা চা নিয়ে ইয়ে করছে। কাজল দা চাটা খাচ্ছেন কি? দারুন সবাই মিলে চা খাওয়া। পৌঁছে গেলাম বিশাখাপত্তনম এয়ারপোর্ট, এতক্ষণ ঘুমিয়ে কাজলদা, এই যে এয়ারপোর্ট, এই যে কাজলদা ব্যাগপত্র নিচ্ছে। এখন কটা বাজে? দেখুন এই যে এয়ারপোর্টটা না এখনো খোলেনি, বন্ধ। সবাই দেখুন এখানটাতে আট দাঁড়িয়ে আছে, এইখানটাতে সিকিউরিটি ঘুমাচ্ছে, ওইখানটাতে দেখতে পাচ্ছেন, দ্যাট ওয়ান দ্যাট সাইড সিকিউরিটি ঘুমোচ্ছে। দাঁড়ান আমি ভালো করে দেখাই, এখনো এয়ারপোর্ট একদম খোলেনি, সব সব বন্ধ, দেখতে পাচ্ছেন। বিশাখাপত্তনম এয়ারপোর্ট এখন বাজে আপনার 4:45 বেজে গেছে, মোটামুটি 5 মিনিট বাকি আছে, এখনও এয়ারপোর্ট খুলেইনি, সবাই কি হতে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে না কি অবস্থা, সবাই বসে আছে, এখানে সবাই ঘুমাচ্ছে। দেখুন
সিকিউরিটি এখানটাতে ঘুমাচ্ছে। সিকিউরিটি ঘুমাচ্ছে, এতক্ষণে ঢুকতে দিল। এই যে ভিতরটা, এই যে ওই দিকানটাতে ভিতরে যেতে হবে। এখানে আরেকটা সিকিউরিটি গেট পাস আছে, ওখানটাতে যেতে হবে, ওখান দিয়ে যেতে হবে অ্যাকচুয়ালি ওই ভিতরটাতে। এতগুলো ব্যাগ চেকিং এর মেশিন, ওখানটাতে কাজলটা দাঁড়িয়ে আছে। এখন বাজে 6:30, এখনো আমাদের ব্যাগ স্ক্যান হয়নি, কারণ কি এখনো স্পাইসজেটের ছেলেরা আসেনি। আর বরং আমরা এখন কফি খাচ্ছি। দাদা কফিটা দেখান। ওরা করোনা ঘুম দিয়েছে স্পাইসজেটে। আমরা কফি খাচ্ছি, আমার কফি খাচ্ছি। আর এখন সূর্য উঠেছে, কফি দে, দেখতে পাচ্ছেন কি সুন্দর। কফিটা, সূর্যের তাপে কফিটা গরম আছে, সূর্যের তাপেই কফি গরম আছে। কফি খাচ্ছি, 6:30 বাজে। আরাকু কফি বাইরে থেকে, তাই নাকি? আরাকু গার্ডেন ব্যাপারই আলাদা। এটা রেখেছি, যদি পরে এর মধ্যে থাকবে একটু খেতে পারছি। কি কফি খাই, সবে কাজলদার এখন স্ক্যান হলো। ওই যে কাজলদার স্ক্যান হচ্ছে, স্পাইসজেট এসেছেন। আরে বাবা, কতক্ষণ পরে, এখন কটা বাজে? এখন বাজে দেখুন 7টা। এখন স্পাইসজেট সবে খুলেছে স্ক্যানিং এর জন্য। আমাদের বোর্ডিং হয়ে গেছে, এখন বাজে 8টা বাজে নি। এখন 8টা বাজে, 5 মিনিট বাকি বাকি আছে, আবার সেই ঘড়ির সময়। আর প্রচণ্ড ভয়ঙ্কর ভিড়, পুজোর সময় সিট ফাঁকা নেই, কিছু ফাঁকা নেই, প্রচণ্ড ভিড়। করার নেই, অনেকে মাস্কও পরেনি, অবাক কাণ্ড দেখাচ্ছে। সেই মাস্ক পরেনি, ফ্লাইটে বসে পড়েছি। এখন বাজে 9টা, আর এখন আমরা যাচ্ছি আপনার কলকাতা। কলকাতা গিয়ে পৌঁছাবো 11টা, কত যেন, 11টা কটায় পৌঁছাবো কলকাতা? এয়ারপোর্টে পৌঁছেছি, অনেকক্ষণ হয়েছে, এখন 12:01। আমাদের 1:30-1:30 সময়ে আবার ফ্লাইট আছে, তো এখন আবার সিকিউরিটি চেকিং হবে, আবার কানেকটিং ফ্লাইট ধরতে হবে। গাড়িতে বসে সঙ্গে সঙ্গে খাওয়া আরম্ভ করে দিয়েছি। Thank you.
আমরা পৌঁছে গেছি, এখন বাজে 3:06। আমরা পৌঁছে গেছি কাজলদা, আর কাজলদা দাদা এসে আমাকে নিতে। এটা একটা বিশাল বড় পাওনা, বিশাল বড় পাওনা। আমরা আবার বেরিয়ে গেলাম। এতে এসেছি দোকানে, তার নাম হলো মশালা টুইস্ট। এখন বাজে 3:43। আমি খেয়েছি চাউমিন, ভেজ চাউমিন স্যান্ডউইচ, বিরিয়ানি অর্ডার করা হয়েছে, বিরিয়ানি। সারাদিন পরে সেই কাল রাত্রে 11টার সময় আমরা ডিনার করেছিলাম, তারপরে আর কতটা পরিমাণে চা, কতটা পরিমাণে তাহলে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে 4:46 বাজে। আর এই যে চা বাগান, বাড়িতে ঢুকলাম। এই যে কুচি রানী, কুচি মহারানী, কিছু বলবি কি? আমার ঢোকাতে তুই খুশি হোস নি, বোবা হয়ে গেছে বলছি। বা 20 ঘন্টা জার্নি করে ঘরে ঢুকলাম, ভীষণ টায়ার্ড। এখন গিয়ে ড্রেস চেঞ্জ করবো, আর ভালো লাগছে না। আর আমার ব্লগ আপনারা দেখ, আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ব্লগটা আপনারা দেখলেন, আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই 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 লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। বাড়িতে ঢুকেছি, চেষ্টা করব মানে দুর্গাপূজার ব্লগ দেওয়ার জন্য। জানি না কতটা পারবো, তবে চেষ্টা আমি করব। তো এখন এখানেই আমি এন্ড করছি ব্লগটা।
আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন, অবশ্যই অবশ্যই দেখুন, আপনারা এত ভালোবাসা দিচ্ছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। টাটা বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস। ও লজ্জা পাচ্ছে, আমি টাটা বললাম, বাই।